এ যেন কারো পৌষ মাস কারো সর্বনাশ এতদিন ঢাকার রাস্তায় ভোগান্তির আর এক নাম ছিল সিএনজি চালিত অটোরিকশা সেগুলোই এখন প্রযুক্তি নির্ভর সেবার সাথে তাল মিলাতে বেশ হিমশিম খাচ্ছে যাত্রী খরায় ভুগছে তারা অবস্থা বেগতিক দেখে সরকার নির্ধারিত জমার হার মেনে নেওয়ার কথা জানিয়েছে মালিকপক্ষ এতদিন বিভিন্ন প্রক্রিয়ায় যাদেরকে কোনোভাবেই মানানো যায়নি বিশেষজ্ঞরা বলছেন যে প্রযুক্তি নির্ভর এবং যাত্রীবান্ধব না হলে মানুষ মুখ ফিরিয়ে নেবে এই বাহন থেকে সাদ বিন একটি রিপোর্ট করেছেন ছবি তুলেছেন খান আল মামুন এই তো মাত্র কিছুদিন আগের কথা রাজধানীর ভেতর কোথাও যেতে তিন চাকার এই বাহনটি যেন ছিল সোনার হরিণ যদিও বা মিলত গুনতে হতো নির্ধারিত হারের কয়েক গুণ বেশি ভাড়া তবে দিন বদলেছে সিএনজি অটোরিক্সা চালকদের এখন চোরের দশ দিন গেরস্থের একদিন দশা এতদিন যাদের দাপটে তটস্থ থাকতেন যাত্রীরা সেই যাত্রীর জন্যই চাতক পাখির মতো অপেক্ষা তাদের ফোর স্ট্রোক থ্রি হুইলারের এমন দশার শুরু মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক যাত্রী পরিবহন সেবা উবার পাঠাও স্যাম জনপ্রিয় হওয়ার পর থেকে এ অবস্থায় টনক নড়েছে চালকদেরও তারা বলছেন মিটারে চলাই এখন একমাত্র সমাধান কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আমাদের ঠিক হবে কমা মিটারে হবে ছাড়বো না আপনি তোরা এখান থেকে এখান থেকে ফার্ম যাবেন উঠলো চল্লিশ টাকা উঠেন মামা কদিন আগে জমা কমানো সহ বেশ কিছু দাবিতে আন্দোলনের নামে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা ঐক্য পরিষদ ঘোষণা দেয় ধর্মঘটেরও এতে কিছুটা নরম হতে বাধ্য হয় মালিক সমিতি তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেয় বাড়তি জমা না রাখার কিছু মালিক জমা বেশি নেয় আবার চালকরাও মালিক একশো টাকা বেশি নিলে চালকরা দেখা যাচ্ছে পার টিভি পঞ্চাশ টাকা বেশি নেয় তো এইটা থেকে আমরা বেরোনোর চেষ্টা করতেছি সম্পূর্ণভাবে সরকারি যে গ্যাজেট নীতিমালা সেই নীতিমালায় চলার জন্য মালিকদের আহ্বান করছি এবং আশা করি আমরা সাকসেসফুল হব এটা তো ইনফর্মাল সেক্টর একজন মালিক মিরপুর আরেকজন মোহাম্মদপুর সবার যে মালিক সমিতির সাথে সম্পৃক্ততা আছে এমন না তবে এতে ভরসা নেই যাত্রী প্রতিনিধিদের তারা বলছেন অতীতের বিভিন্ন প্রতিশ্রুতির মতো এটিও কথার কথা কোন কোন সময় যাত্রীদের জিম্মি করেছে কোন কোন সময় সরকারকে জিম্মি করেছে এবং অব্যাহতভাবে বাড়া সন্ত্রাস চালিয়েছে এই বাড়া সন্ত্রাসের মুখে যখন যাত্রীরা অসহায় ছিল তখন পাঠা ওভারের মতো প্রতিষ্ঠানগুলো অসহায় যাত্রীদের পাশে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তি নির্ভর সেবা এখন বাস্তবতা নগরের পরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে এর বিকল্প নেই এখন স্মার্টফোন সবার কাছেই আছে মনে করে সেটা খুব বেশি আমার মানে খুব চ্যালেঞ্জ হবে না কারণ তারা যদি এই প্রতিযোগিতায় টিকে থাকতে চায় এটা তাদেরকে করে ফেলতে হবে শিখে নিতে হবে নাহলে মানুষ যদি ঘরের দরজায় তার গাড়িটা পায় বা চায় সবাই সেক্ষেত্রে কিন্তু সিএনজি চালকরা কিন্তু একটা ঝুঁকিতে পড়ে যাবে কারণ অন্যান্য সেবা কিন্তু তার গুণগত মান নিয়ে কিন্তু চলে আসছে কথায় আছে খেলার নাম বাবাজি বছরের পর বছর চেষ্টা করেও যে সিএনজি চালিত অটো রিক্সাগুলোকে নিয়মের মধ্যে আনা যায়নি সেটাই এখন বিভিন্ন প্রযুক্তি নির্ভুল সেবার সাথে তাল মেলাতে পরিচালনের পথ খুঁজছে তবে বাস্তবতার নিরিখে প্রয়োজনীয় বাহনটি নীতিমালার ভিত্তিতে নিয়মতান্ত্রিক সেবা দেবে সেটাই এখন সবার প্রত্যাশা সাদবিন শফিক চ্যানেল ফোর ঢাকা